কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরীক্ষার্থীরা। সরকারের এই সিদ্ধান্তের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তারা জানায়, মে মাসে যেখানে সংক্রমণের সংখ্যা ছিল অনেক কম, তখনই পরীক্ষা না নিয়ে যখন সংক্রমণের সংখ্যা 1 লাখের দোরগোড়ায়, তখন কেন নেওয়া হচ্ছে পরীক্ষা? সরকারের তরফে বলা হয়েছে সেশন শুরু হবে জানুয়ারি মাস থেকে, সেখানে 2 মাস পিছিয়ে পরীক্ষা নিলে যে কি ক্ষতিটাই হতো সেটা বুঝতে পারছেন না কেউই। সব পরীক্ষার্থীর পক্ষে সম্ভব নয় গাড়ি ভাড়া করে পরীক্ষা দিতে আসা। কেন্দ্রীয় সরকার শুধু পরীক্ষারই ঘোষণা করেছেন, ভাবেননি অনুষাঙ্গিকটা। জেলার নানা প্রান্ত থেকে নিট পরীক্ষার্থীরা একরকম ক্ষুব্ধ পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্তে। না, প্রথমত গাড়ির সমস্যা তো আছেই, আর যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে 1 মাস ধরে যেটা টানা পড়েন চলছে, কেন্দ্র বলছে পরীক্ষা হবে, রাজ্য সরকার বলছে পরীক্ষা হবে না, সবার রাজ্য সরকার মিলে একবার পিটিশন দিচ্ছে, একবার সুপ্রিম কোর্ট বলছে যে না হবে না, আবার একবার সবাই আন্দোলন করছে, মানে এমন একটা দোনাপনের মধ্যে চলছে। তার উপর যখন মে মাসে পরীক্ষা ছিল তখন আক্রান্ত ছিল 500 জন, তাই জন্য তখন পরীক্ষা নেওয়া হবে কারণ করোনার টাইম, ঠিক আছে। তাহলে এখন ডেলি 97,000 করে আক্রান্ত, তাহলে এই সময় কি নিয়ে রাখি? তাহলে তখনই নিয়ে চলতো, মে মাসেই নিয়ে নিয়ে চলতো, তখন আরও কম ছিল, 500 জন ছিল। আজকে আমার সময় বাবা এসেছে, বাবা হার্টের পেশেন্ট, বা আরও যারা এত গার্জেনরা এসেছে তাদের জন্য আমরা নেই ভেতরে ঢুকে যাবো, সেখানে নেই মেনে নিচ্ছি যে কেন্দ্র সরকার আমাদের জন্য যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করেছে, কিন্তু বাইরে যে আমাদের বাবা মা রয়েছে তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে? তাদের জন্য তো বাইরে কেউ নিয়েছে যার মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোথাও কিছু নেই। এটা মানে আর বলেই দিয়েছে যে সেশন শুরু হবে জানুয়ারিতে, তাই যদি আর 1 মাস পরীক্ষাটা পিছিয়ে নিত কি 2 মাস পরীক্ষাটা পিছিয়ে নিত, এমন কিছুই বিরাট বড় কিছু হয়ে যেত। তাতে অনেক ছেলে যেইতে 33% অ্যাবসেন্ট পার্সেন্টেজ, তাহলে সেখানে আমাদের নিতেও যদি সেরকম একটা অ্যাবসেন্ট পার্সেন্টেজ হয়, যারা অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে তারা পরীক্ষা দিতে পারছে না। আমাকেও আমি আরামবাগ থেকে আসার সঙ্গে কতটা জার্নি করে এখন আসতে হলো, আমি 7:30 বেরিয়েছি, এখন সে 2টায় পরীক্ষা আরম্ভ হবে, কারণ আমাকে তো হাতে সময় নিয়ে বেরোতেই হবে। এখন যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব সরকার নেবে না? তাহলে এই সময় আর যদি 1-2 মাস পিছিয়ে যদি সরকার একটু কনসিডার করতো তাহলে হতো। সবাই এখন বিগত 1 মাস ধরে টুইটার ট্রেন্ডিং নাম্বার 1-2 2 মিলিয়ন 3 মিলিয়ন করে টুইট হচ্ছে, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় অনেক অ্যাক্টিভিস্টরা আমাদের পক্ষে বলছিল যে না এই সময় একটু বন্ধ করা হোক। সেই সময় আমাদের কেন্দ্র সরকার থেকে মানে একটা ওপেন প্রেস কনফারেন্স করে পর্যন্ত বলা হয়নি যে না আমরা বন্ধ করতে পারবো না, তার কারণগুলো এইগুলো, সেই কারণগুলো পর্যন্ত ছাত্রদের সামনে তুলে ধরা হয়নি। মানে ছাত্ররা যে একটা ডিমান্ড করছে তাদের কথাটা তো শোনা তো দূরের কথা, সেটা যে কেন আমরা ফুলফিল করতে পারছি না সেইটা পর্যন্ত কোনো এক্সকিউজ চাইনি কেন্দ্র সরকার। বন্ধু এমন চিনি তাদেরও, আমার ওখানে বাড়ি, তারা বলছে কী করে পরীক্ষা দেবে, তাদের আরও অনেক দূরে সিট পড়েছে, কারোর 100 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার দূরে সিট পড়েছে, তারা কী করে যাবে? আগের দিন থেকে গিয়েই যে থাকবে, যেখানে থাকবে সেই জায়গাটায় কতটা সেফ, কোথায় হোটেল রেস্টুরেন্ট খুঁজে পাবে? তাই ওদের জন্য আমাদের হতেই পারে, সো অবভিয়াসলি এক্সামটা একটু পোস্টপোন করা উচিত ছিল, যেটা বলবো ছিল তখন নিতে পারতো, যদি নেওয়া নিয়ে উচিত ছিল পরীক্ষা কেন্দ্রের ভিতরে হয়তো নেওয়া হয়েছে সব ব্যবস্থা, কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে তাদেরই বাড়ির অভিভাবকরা, তাদের সুরক্ষা কোথায়? ক্ষুব্ধ অভিভাবকরাও খুব উগড়ে দিয়েছে দুই সরকারের দিকে, যাদের সামর্থ্য নেই তারা আসবে কিভাবে সেটা একবারও ভেবে দেখেনি কেউ। সবকিছুই ব্যবস্থা হয়েছে শহরের কথা ভেবে, মহামারীর সংক্রমণের সংখ্যা যখন ঊর্ধ্বগতি তখন তার সামনে ঠেলে দেওয়া হলো ছাত্রছাত্রীদের। গরিব মানুষ যারা পরীক্ষা দিতে আসতেই পারলো না, পরিবহনের অভাবে দুই দলের তরজা হলো, ফল হলো না কিছুই। খুব উগড়ে দিলেন অভিভাবক থেকে পরীক্ষার্থী সকলেই হুগলি আদি সপ্তগ্রামের নিটস পরীক্ষা কেন্দ্রে। শহর যা পাবে চিড়ে চিড়ে আমরা ভর্তি ভর্তি পাই, ওদের জন্য ম্যাটেরিয়াল দিল, আর আমাদের জন্য কিছুই নেই এখানে।
টাইমে বাসও পাই না আমরা, ঘরের সঙ্গে আমাদের গ্রামের তখন সবসময় সবসময় মাথা নিয়ে খায় আমরা সবসময় তলাধারণ করবো। দেখুন না একটা শহরে উন্নয়ন হচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে আর পঞ্চায়েতের রাস্তা কোনো মাটি করতে পড়ে না। এখন প্রাইভেট কার কোথায় ভাড়া করা হয়েছে, ভাড়া করে নিয়ে এসেছি আর বাসে যেতে আসতে পারি ঠিক আমরা হয় না। ঠিক আছে, সমান অধিকারটা পাই না আমরা, আর্টিকেল যে প্রথম অধিকার দেওয়া আছে মানে সেই প্রথম অধিক পুরাভাবে আমরা হয়ে গেছি এটা আর কি। আর্টিকেল ফর্টিকে প্রথমে আমরা আমাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষে পাই না, ঘর হলে ভালো হতো আর কি। সরকারের এই অবস্থা আর একটা এই তো করোনা চলছে তো সমস্যায় একটু দিলে ভালো হতো আর কি। ওখানে যেমন ছুটি হলে এটা হলো বাসা টাইম মানে দিলে যাতে বাস যারা আমাদের ধর আছে কিছু পয়সা আমি নিয়ে আসতে পারলাম, এমন কি তারা তো সেই বাসে যে ভাত বসিয়ে গেল ওদের জন্য একটুখানি কষ্ট করে রাখা। নিউজ আজবাংলা, হুগলি। কলেজ অফ নার্সিং উচ্চ মাধ্যমিক পাশের ছাত্রছাত্রীদের জন্য GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন আইনাল কলেজ অফ নার্সিং, কয়েকতলা ২৪ নম্বর রোড। বিশদ জানতে ফোন করুন 9224763316 অথবা 8016001840 এই নাম্বারে।